আসসালামু আলাইকুম, আমি সিরাজুল ইসলাম রাজু, আমি একজন মোবাইল টেকনিশিয়ান। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুটো কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করে থাকেন যে তারা মোবাইল সার্ভিসিং শিখতে চান এবং মোবাইল সার্ভিসিং শিখতে কত টাকা লাগে এবং কতদিন লাগে মোবাইল সার্ভিসিং কমপ্লিট কোর্সটি করতে। সো আজকের এই ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী মোবাইল সার্ভিসিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু বিষয় জানা দরকার, তা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর দুটো পার্ট রয়েছে, একটি হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার। সো হার্ডওয়্যার কাজগুলোই বেশি করা হয়, সফটওয়্যার কাজ খুবই কম আসে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে কোনো মার্কেটে যদি 50টি দোকান থাকে, সেই 50টি দোকানের মধ্যে কিন্তু 2-3টি দোকানে সফটওয়্যারের কাজ করা হয়, বাকিগুলো সবগুলোতেই কিন্তু হার্ডওয়্যারের কাজ করা হয়। তাই আমি আপনাকে রিকমেন্ড করব, প্রথমে আপনি হার্ডওয়্যারের কাজটি শিখুন, পরবর্তীতে যদি মনে চায় তাহলে সফটওয়্যারের কাজগুলো শিখতে পারেন। সো এখন চলে আসি মূল প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখতে কতদিন লাগে। সো মূল কথা হচ্ছে মোবাইল সার্ভিসিং শেখার নির্দিষ্ট কোনো সময় নেই, প্রত্যেকটা মানুষের নিজস্ব মেধা রয়েছে। যেমন অনেকেই আছে কোনো কাজ দেখলে খুব তাড়াতাড়ি সেটা শিখে ফেলতে পারে, আবার অনেকেই আছে অনেকটা সময় লাগে এটা শিখতে। যদি আপনার মেধা একটু ভালো হয় তাহলে আপনি 1-1.5 বছরের মধ্যে মোটামুটি মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়্যারটা ভালোভাবে শিখে নিতে পারবেন। আর যদি আপনি একটু স্লো হন বা আপনার মেধা শক্তি একটু কম হয় তাহলে আপনি একটু বেশি সময় লাগবে আপনি কাজটা শিখতে। ধারণা বলতে পারি আপনি যদি মোটামুটি 1-1.5 বছর লাগবে আপনার মোটামুটি হার্ডওয়্যারের বেসিকটা শিখে নিতে, 1-1.5 বছর লাগবে। আর যদি সফটওয়্যার শিখতে চান সেটা 2-3 মাসের মধ্যে মোটামুটি সফটওয়্যারটা শিখে নিতে পারেন। সো এই যে সময়টার কথা বললাম, এই সময়টা আসলে নির্দিষ্ট কোনো সময় নেই। তো টোটাল কথা হচ্ছে যে আপনি যদি ভালোভাবে বেসিক মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান তাহলে আপনাকে মিনিমাম 1-1.5 বছর সময় দিতে হবে। তাহলে আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোতেই কিন্তু বেসিক কাজগুলো করতে পারবেন খুব ভালোভাবে। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন কোথা থেকে কাজ শিখবেন। অনেকে বলে থাকেন যে মোতালে প্লাজায় কাজ শিখায়, আবার অনেকে বলে যে চট্টগ্রামের শাহমানতে কাজ শিখায়। সো আসলে আপনি কাজ শিখতে গেলে আপনার নিকটস্থ যে কোনো মোবাইল সার্ভিসিং শপ থেকে বেসিক কাজগুলো শিখে নিতে পারেন। সো এখন আসি মোবাইল সার্ভিসিং শিখতে কত টাকা লাগে, এই প্রশ্নটা খুব বেশি করা হয়। সো প্রথমেই বলে রাখি মোবাইল সার্ভিসিং শিখতে নির্দিষ্ট কোনো টাকাও নেই, যেমন সময় নেই নির্দিষ্ট কোনো টাকাও নেই। যেমন আপনি যদি চট্টগ্রামের শাহমানতে কাজ শিখতে চান সেক্ষেত্রে আপনার 20,000 টাকার মতো যাবে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শিখতে, এবং যদি আপনি মোতালে প্লাজা ঢাকার মোতালে প্লাজায় শিখতে চান সেখানে কিন্তু 20-30,000 টাকা নিবে এবং আপনাকে সর্বোচ্চ 2-3 মাস তারা সময় দিবে কাজ শেখার জন্য। সো আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি এইসব দোকানে না গিয়ে আপনি যেটা করতে পারেন, আপনার বাসার আশেপাশে অথবা আপনার নিকটস্থ কোনো পরিচিত কারো দোকান থাকলে সেখানে যাবেন, তাকে মানে দামাদামি করবেন যে 8-10,000 টাকা মানে একটু ম্যানেজ করে নিবেন। 8-10,000 টাকার মধ্যে তাকে বুঝিয়ে সুজিয়ে আপনি তার দোকানে থেকে যেতে পারেন এবং সেখান থেকে কাজ শিখলে আমি মনে করি যে আপনার কাজ শেখাটা পরিপূর্ণ হবে, কারণ আমিও এভাবে কাজ শিখেছি। এখন আসি আমার প্রশ্নে। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি কতদিনে কাজ শিখেছেন এবং আপনার কত টাকা খরচ হয়েছে। সো এ প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে আমার 1-1.5 বছর সময় লেগেছে এবং টাকার কথা বলতে গেলে আমার 1 টাকাও খরচ হয়নি। কারণ হচ্ছে আমার বাসার পাশে এক ভাই ছিল, তার নিজস্ব দোকান ছিল, তিনি মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন এবং আমার আব্বু তাকে বুঝিয়েছে, বুঝানোর পর তিনি আমাকে বললেন সমস্যা নয় তুমি আমার দোকানে থেকে যাও, এবং তার দোকানে থেকে আমি মোটামুটি মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার মোটামুটি ভালোই শিখেছি। এবং সেখান থেকে আসলে আমি সেখানে 1-1.5 বছর থাকার পর তিনি আমার স্যালারি সেখানে ফিক্সড করে দেন। সো সেখানে আমি অনেকগুলো বছর কাজ করার পর এখন আমি নিজেই ব্যবসা করছি এবং মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী মোবাইল সার্ভিসিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই ধন্যবাদ।